শিলচর মেডিকেল কলেজ আজকে থেকে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। তো এই ব্যাপারে কি বলবেন, আজকে কতজন রোগী এসেছে, কোন কোন বিভাগ চালু হয়েছে? আজকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হেলথ মিনিস্টার আমরা তো আজকের থেকে চালু করে দিয়েছি ওপিডি ইনডোর দুটোই। খালি আমি রেস্ট্রিকশন কিছু করব, কেমন কি আজকে পর্যন্ত আমার কাছে একটা পজিটিভ পেশেন্ট আছে, তবু আমি চালু করছি দুঃখিয়া রোগীদের, গরিব রোগীদের কথা চিন্তা করে। আর অলরেডি আপটিল 4টা পর্যন্ত, আপটিল 4 PM আমাদের কাছে মোর দেন 250 মানে পেশেন্ট এসেছে, আর তারপরে অ্যাডমিশন হচ্ছে মোর দেন 40। তো এটা দেখে বোঝা যায় যে একদিনের মধ্যে যদি এরকম অ্যাডমিশন হয় তাহলে কালকে পরশু দিন থেকে আবার বেড়ে যাবে। আমার ডাক্তারগুলো ভালো করে সার্ভিস দিয়েছে, যতটুকু পারি আমি রোগীদের সুস্থতার জন্য আমি চেষ্টা করব। আর রাজ্যের অনুরোধ, যারা খুব বেশি মানে সিরিয়াস রোগী তারাকে আনুন আমার এখানে, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি চিকিৎসা করব। রেপিড টেস্ট আজকে থেকে শুরু হয়েছে স্যার? আমার কাছে এখনো আসেনি, তবু আমি একটু প্রোটেকশন নিয়ে একটু রিস্ক নিয়েছি, কেমন কি একটু রিস্ক নিয়ে আমি চালু করেছি। ডাক্তারগুলোকে কইছি হ্যান্ড গ্লোভস আর মাস্ক পরে পেশেন্ট দেখার জন্য, কারণ কেউ কইতে পারে না কীরকম ভোগে কীরকম আসে, তো ইমিডিয়েটলি চেক আপ করা তো এত সম্ভব নেই। পসিবলি কালকে পরশু দিনের মধ্যে আমার এখানে আয়েশা পৌঁছবে, তারপরে দেখা যাক কি হয়। জামালউদ্দিনের এখন পর্যন্ত কতটি টেস্ট করা হয়েছে এবং কি অবস্থা? কালকে পর্যন্ত আমার 7 নম্বর টেস্টটা করা হলো, আর 7 নম্বর টেস্টটাও পজিটিভ এসেছে, তার জন্য আমি একটু চিন্তিত। কেমন কি আজকে কতদিন হলো, আজকে হল 24 তারিখ, তার মানে 26 দিন হলো, 26 দিন পরেও তারা নেগেটিভ আসছে না এখন, তা আমি একটু চিন্তিত। দেখি কেমন কি তাদের আবার ব্লাড ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, এখন ইনসুলিন চলে, আর কালকের থেকে রোজা আরম্ভ হবে, রোজা তারা মানে কি রোজার জন্য আমি যতটুকু পারি পেশেন্টের ফেভারের জন্য আমি যতটুকু পারি চেষ্টা করেছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।